মোটরসাইকেল নষ্ট হয়েছিল রিকন হোসেন নামের এক পুলিশ সদস্যের। সেই মোটরসাইকেল টেনে নিয়ে যান স্থানীয় এক গ্যারেজে। সেখানকার মেকানিক রিপন হোসেন মোটরসাইকেলটি দেখে শুনে জানান তিনি সেটি ঠিক করতে পারবেন না, নিতে হবে ভালো কোনো গ্যারেজে। মেকানিকের এমন কথা শুনে নিজেকে সামলাতে পারেননি ওই পুলিশ সদস্য। তর্ক বিতর্ক হয় তার সাথে, এরই মধ্যে একটি লাঠি নিয়ে বেদম পিটাতে থাকেন মেকানিক রিপনকে। পিটিয়ে তার কান ফাটিয়ে দেন ওই পুলিশ সদস্য। এ সময় উপস্থিত লোকজন তাকে বাধা দিতে এগিয়ে আসেন। তখন নিজের হাতে থাকা রাইফেল বের করে ওই মেকানিকের দিকে তাক করিয়ে গুলি চালান পুলিশ সদস্য রিকন। কিন্তু এরই মধ্যে স্থানীয় লোকজন রাইফেলটি ধরে ফেলায় এ যাত্রায় বেঁচে যান রিপন। তবে তার গুলিতে ঘটনাস্থলে আহত হয়েছেন আজিজ নামের এক ভ্যান চালক। আমি ঢুকতেছি আরন্দি গুলি করলো আলিম সাসা ছিল এই জায়গায়। চারজন সকালে যশোরের ঝিকরগাছার শিওরদাহ পুলিশ পাড়ির সংলগ্ন বাজারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য রিকন হোসেন শিওরদাহ পুলিশ পাড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন। ভুক্তভোগী রিপন হোসেন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শিওরদাহ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ফাড়ির সামনে অবস্থান নেয়। পরে নাভারন সার্কেলের এএসপি এবং ঝিকরগাছা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মারা শুরু করলো তারপরে উনি এই সবাই আসলো দোকানটা, এই দোকানের লোক আসলো, সবাই আসলো, যাই আসলো তার মধ্যে গুলি করে দেবো। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, মোটরসাইকেল ঠিক করতে গিয়ে লোকজনের সাথে পুলিশ সদস্য রিকনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তার কাছে থাকা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অসাবধানতাবশত একটা গুলি বের হয়ে যায় যাকে আমরা মিসফায়ার বলি। পরে এখানে উত্তেজনা সৃষ্টি হয়, এলাকার লোকজন খুব উত্তেজিত হয়। পরে আমাদের সিনিয়র অফিসার সহ আমরা যাই, গেলে ওকে ক্যাম্প থেকে আমরা পুলিশ লাইনে নিয়ে আসি। অস্ত্রগুলি ওর কাছে সিজ করা হয়েছে, পুলিশ লাইনে নিয়ে আসছি। ওর বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন স্যাররা। পুলিশ সদস্যের আইন পরিপন্থী কর্মকাণ্ডে এলাকায় তৈরি হয়েছে তুমুল আলোচনা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।